तुम मेरी वो खुशी हो जो मैं किसी को ना दूं। रख लमा तेनू किते हाइड भालोबाशा कना तो सोहाई की बॉस भालो तो। So hey guys, I'm Supremo Jena from my channel छोटा चले। So guys, आज के टॉपिक 21 कोटी। বিশ্বাস করো গাইস, এই 21 কোটি দেখার পর আমারও মনে হচ্ছে আমি পলিটিক্স জয়েন করি। সো গাইস, আজকে আমরা দেখব 21 কোটি থাকলে তোমার জীবন কেমন হতে পারে। সো গাইস, প্রথমে একটা পার্থ দাদুর ইন্টারভিউ দেখব আমরা। আর সরস্বতী পূজায় দুটো পূজাতেই বাড়িতে যেতে হয়, তার জন্য মনপ্রাণে চেষ্টা করি, থাকার চেষ্টা করি। মধ্যবিত্ত পরিবারে যেরকম ভাবে আয়োজন হয়, এক্স্যাক্টলি একদম মধ্যবিত্ত পরিবার, একদম মধ্যবিত্ত ভাই, একদম মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারে জমিয়ে রাখা সামান্য কিছু টাকা, দেখে লাভ নেই, একদম সামান্য কিছু থাকে, একদম অল্প কিছু টাকা, একটা মধ্যবিত্ত পরিবারে যতটা থাকে আর কি, ততটাই টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই টাকাগুলো পার্থ দাদু গরিবদের সেবা করার জন্য রেখেছিলেন। কত ভালো চায় মানুষের, কত ভালো চায় উনি, উনি কত ভালো চায় লোকের, কজন চায়। তুমি চাও যে মা ওনাকে একটু খেতে দিও, মা তুমি চাও, চাও না, উনি চায়। কত অমায়িক লোক মায়ের, অর্থনৈতিক মদত যে বিপদে সংকটেও যে বাংলা এগিয়ে যাচ্ছে, ধনে ধান্যে পুষ্পে ভরা, ধনে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। কিন্তু পার্থ দাদুর ক্ষেত্রে কবিতাটা একটু অন্য রকমের হবে। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, দাদুর ফ্ল্যাট খুলে দেখো চারিদিকে টাকায় ভরা। উনি কিন্তু অনেক মধ্যবিত্ত ঘর থেকে বিলং করেন গাই, অনেক মধ্যবিত্ত। এবার আমরা দেখব পার্থ দাদু আর অর্পিতা দিদির কিছু ভালোবাসার মুহূর্ত। শুধুমাত্র বিলাসবহুল ফ্ল্যাট নয়, বাগান বাড়িতেও অর্পিতাকে সঙ্গে নিয়ে যেতেন পার্থ। ও মা গো, ও মা গো, ও মা গো, বাগান বাড়ি, হয়তো সেখানে অনেক ফল ফল গাছ আছে, ফল ফল খেয়েছে আর কি, ফলের জুসও খেতে পারে। জনকোলাহল থেকে দূরে বাড়ুইপুরে সেই বিশাল বাগান বাড়ি, পেছনে পুকুর, হয়তো সেই পুকুর পাড়ে বসেই বান্ধবীকে নিয়ে নিভৃত যাপন করতেন পার্থ। শান্ত জায়গা পছন্দ করতেন উনি, মানে উনি হয়তো ভিড়ভাড়টা পছন্দ করতেন, একদম শান্ত পরিবেশ, যাতে কেউ দেখে না ফেলে, যাতে কেউ ডিস্টার্ব না করে, যাতে উনি ওনার কাজটা একদম নিশ্চিন্তভাবে করতে পারেন, প্রকৃতিটাকে অনুভব করা আর কি, প্রকৃতিটাকে অনুভব করা যাতে উনি নিশ্চিন্তভাবে করতে পারেন। পেছনে পুকুর, হয়তো সেই পুকুর পাড়ে বসেই বান্ধবীকে নিয়ে নিভৃত যাপন করতেন পার্থ, একসাথে মিলে যেত দুটি হৃদয়। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কার। এবার আমরা পার্থ দাদুর কয়েকটি মিম দেখব, যেগুলো আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। অত হাসির কি আছে, হ্যাঁ অত হাসির কি আছে, অত হাসতে হবে না, দুষ্টু খেলনা দিয়ে কাজ চালিয়েছি কিন্তু ছেড়ে যায়নি ভাই, ছেড়ে যায়নি। দিস ইজ কল টুরু লোভ, 21 কোটি টুরু লোভ। এবং এখান থেকে যে ব্রেকিং
অর্পিতার অপার্থর পা অপা ও মা গো তুরুলা। তো গাইস এবার আমরা দেখব যে কে সেই মহিলা যার ভালোবাসায় আমাদের বয়স্ক পার্থ দাদু তার ধন সম্পত্তি স্বইচ্ছায় এই মহিলার হাতে তুলে দিয়েছেন। তো ইনিই হচ্ছেন অর্পিতা দিদি, যিনি কিনা পার্থ দাদুর ধন সম্পত্তি সংরক্ষণ করে রেখেছিলেন। বিশ্বাস করো গাইজ, মানে এই অ্যাকাউন্টটা খুঁজতে খুঁজতে আমার লিটারালি গাঁড় ফেটে গেছে। রিজন হচ্ছে এটাই ভাই, অর্পিতা বানান এ আর পি আই টি এ হয়, কিন্তু ভাই এ আর আর পি আই ই টি এ কোন এই লোক? ওনার কাছে পার্থ দাদু ধন সম্পত্তি সংরক্ষণ করা ছিল বলে ওনার নামের ওয়ার্ডটা একটু জটিল, যাতে সোশ্যাল মিডিয়া ওনাকে কেউ সহজে খুঁজে না পায়। তো এবার আমরা দিদির কিছু রিলস দেখব। इसलिए तुम सबसे खास हो। ओ माय गॉड टुरु लव, ना सॉरी टुरु लव नॉट टुरु लोभ, 21 কোটি টুরু লোভ। ইয়ো মানে সবাই দিদিকে ভাও দিচ্ছে, তাও দিদি হাঁটিয়ে দিচ্ছে সবাইকে শুধুমাত্র আমাদের পার্থ দাদুর জন্য। ও মাই গড, ওয়াও 21 কোটি, 21 কোটি 3 কিলো সোনা, 21 কোটি 3 কিলো সোনা, ও সাথে দুটো খেলনা। অর্পিতা মুখোপাধ্যায় বেলঘরিয়া ফ্ল্যাট থেকে ঘর ভর্তি টাকা গয়নার সঙ্গে মিলেছে জোড়া সেক্স টয়, সেক্স টয়, সেক্স টয়, সেক্স টয়। কে বলছো নি? জোড়া সেক্স টয়। এ হে রহা নহীঁ জাতা, তড়প হি এসি হ্যায় না। তু পছন্দ তো হ্যায়, পর আব চাহিয়ে নি। যা কেন কেন চাই না, ধরা পড়ে গেছে বলে চাই না? ইয়ার কি হচ্ছে, এরকম ভাবে খেললে আমরা খেলবো না ভাই, সোজা কথা, তোমাকে লাস্ট ব্রিথ অব দি পার্থ দাদুর সাথে থাকতেই হবে, এভাবে তুমি ছেড়ে যেতে পারো না। এই কত কোটি টাকা দিয়েছে তোমাকে, 3 কিলো সোনা দিয়েছে, এভাবে কিভাবে ছেড়ে যাবে তুমি? আর কে দেবে, কে দেবে তোমাকে এত টাকা? আর কয়েক বছর থাকলে তো পুরো বাংলাটাই তোমার নামে লিখে দিয়ে দিত যে পশ্চিমবঙ্গ আজ থেকে অর্পিতা। তাহলে আর কি চাই, আর কত ভালোবাসা দেবে তোমাকে? তো পার্থ দাদু ফেসে যাবে। একুশ কোটির ভালোবাসা কেমন হয় তোমরা দেখলে? যেমন 21 কোটি তোমাকে আনন্দ দিতে পারে, তেমন 21 কোটি তোমাকে কাঁদাতেও পারে। কান্নাকাটি দিয়ে আমরা ভিডিওটা একদমই শেষ করবো না, আমরা ভিডিওটা শেষ করবো নেচে। হ্যাঁ কি কি শুনছো, আমরা এখন নাচবো, একটা ভিডিওতে আমরা নাচবো, কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, প্লিজ এতক্ষণ দেখালে দেখেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সো চলো নাচা যাক। 21 কোটি, 21 কোটি, তিন কিলো সোনা, 21 কোটি,